হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিও জুড়ে থাকছে লেবু গাছের কিছু বিশেষ যত্ন। বন্ধুরা, বর্ষাকাল চলে এসেছে। বর্ষাকালে আমরা কীভাবে লেবু গাছের যত্ন নিতে পারি এবং কি ধরনের পদক্ষেপ নিলে আমাদের গাছগুলোতে লেবু ভরে থাকবে আর ফুল আসবে যথাযথ সময়ে, এই বিষয় নিয়ে থাকছে ভিডিও। বন্ধুরা, ভিডিও দেখার শুরুতে অনুরোধ করছি চ্যানেলটিকে নতুন হয়ে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বর্ষাকালে সাধারণত আমাদের গাছগুলোতে লেবু দিয়ে পরিপূর্ণ থাকে। আবার অনেক গাছে দেখা যায় যে বর্ষাকাল এলে পাতা দিয়ে ভরে যায়, কিন্তু লেবুর পরিমাণ অনেক কম হয়। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। শুরুতে বলছি, বর্ষাকালে আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন গাছের পরিচর্যার জন্য। বন্ধুরা, বর্ষাকাল এলে গাছে খুব অল্প পরিমাণে পটাশ দেবেন, কারণ বর্ষাকালে পটাশের প্রয়োজন পড়ে। আর দ্বিতীয়ত যেটি করবেন সেটি হচ্ছে গাছের গোড়ায় যে পচা পাতাগুলো রয়েছে এগুলো গাছের গোড়ার আশেপাশে দিয়ে রাখবেন। এতে করে গাছের গোড়ায় মালচিংয়ের কাজ করবে। বন্ধুরা, এরপর আপনারা গাছে কিন্তু অবশ্যই ছত্রাকনাশক দেবেন, কারণ ছত্রাকনাশক দিলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে, লেবুগুলো চকচক করবে এবং লেবুর আকারও বড় হবে। কি ধরনের ছত্রাকনাশক দিলে লেবুর আকার বড় হবে সেটি আমি বলছি। আপনারা গাছের ভিটামিন এবং সীমিত ছত্রাকনাশক হিসেবে সালফার ব্যবহার করতে পারেন। সালফার গ্রুপের থিওভিট ব্যবহার করতে পারেন, কারণ থিওভিট লেবু গাছের জন্য খুবই উপকারী। থিওভিট লেবু থেকে শুরু করে সম্পূর্ণ গাছের জন্য অনেক ভালো। তাই মাসে অন্তত একবার থিওভিট দিয়ে আপনার লেবু গাছটি স্প্রে করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।